আসসালামু আলাইকুম, স্বাগতম আইসিটি বাংলা টিপস চ্যানেলে। আমরা সব সময় দেখা যায় যে স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু স্মার্টফোনে হার্ডওয়্যার থাকে, হার্ডওয়্যারকে প্রাণ দেয় সফটওয়্যার। কিন্তু আমরা দেখা যায় যে বিভিন্ন আজে বাজে অ্যাপ ইনস্টল করে থাকি যেগুলো আপনার কোনো কাজেই দেয় না, অযথা ফাউপুরা আপনার স্মার্টফোনের র্যাম রম দখল করে। কিন্তু দেখা যায় যে প্লে স্টোরে আপনি এমন অ্যাপেরও খবর পাবেন যেগুলো শুধু 70টি অ্যাপের কাজ পূরণ করতে পারে। আশ্চর্য হয়ে যাবেন আপনি শুনলে, 70টি কাজের মধ্যে আমি যদি আপনাদের এখন তালিকা বলি তাহলে দেখা যায় যে আপনারা কি কি তালিকা পাবেন। আপনি আপনার হার্টের বিট রেট মাপতে পারবেন, তারপর দেখা যায় যে আপনি আপনার উচ্চতা মাপতে পারবেন, ওয়াকি টোকি হিসাবে ব্যবহার করতে পারবেন, রেডিও হিসাবে ব্যবহার করতে পারবেন, কিউআর কোড স্ক্যান করতে পারবেন, টর্চ লাইট জ্বালাতে পারবেন, তারপর উচ্চতা মাপতে পারবেন, তারপর সেন্সর হিসাবে ব্যবহার করতে পারবেন, আরো বিভিন্ন ধরনের অনেক কাজ করতে পারবে যেগুলো আপনাদের লিস্ট করে বলা যাবে না। এই অ্যাপের আমরা যদি প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখি যে এটি 15 MB যে সার্ভিস দিবে, আমার মতে প্লে স্টোরে আর কোনো অ্যাপ এই সার্ভিস দিতে পারবে না। আপনারা জানলে আশ্চর্য হবেন যে এটি হলো আমাদের দক্ষিণ এশিয়ার তৈরি একটি অ্যাপ, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার তৈরি একটি অ্যাপ, যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সিসিটিভি ক্যামেরা, ওয়াকি টোকিও পেয়ে যাবেন, তারপর মোশন ক্যামেরা, তারপর ক্যালকুলেটর, নোটপ্যাড, অর্থাৎ এমন কোনো খুঁটিনাটি নেই যা পাবেন না। এর ডায়লগে হচ্ছে মানে আপনার স্মার্টফোনকে এটি অর্থবোধক তৈরি করবে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে, দেখতে হবে যদি আপনি না দেখেন তাহলে আপনি ভালোভাবে বুঝবেন না। চলুন শুরু করা যাক, চলুন রান্নাবান্না শুরু করে একটু নোয়াখালী ভাষা বলবো। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে অ্যাপটি নিয়ে আলাপ করছিলাম সেটি হলো অল টুলস, যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি কাজ দেখার আগে আমরা এটি কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি সেটি আগে দেখে নেব। আপনারা প্লে স্টোরে চলে আসবেন, চলে আসার পর এখানে আপনারা সোজা সার্চ করবেন অল টুলস, এই যে অল টুলস লিখে সার্চ করবেন। অল টুলস লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন, এটি ইইউ সফটওয়্যারসের তৈরি অ্যাপটি। আর এটির যদি আমরা রিভিউ দেখি সেটি খুবই ভালো রিভিউ হবে, 4.5 স্টার রিভিউ, যা 17,000 মানুষ দিয়েছে এবং 1 মিলিয়নের বেশি ইনস্টল করা হয়েছে। তাহলে আপনারা এটি কী করবেন, ইনস্টল করে নেবেন এটি ইইউ অ্যাপটি। তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি তো আমি ওপেন করে নেব, তো আমি এখান থেকে কেটে দিলাম, তো আমরা এটিকে এখন ওপেন করে নেব। ইনস্টল হওয়ার পর হয়তো আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, আপনি এখান থেকে কিছু পারমিশন দিয়ে দেবেন, তাহলে এটি সহজেই ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, ওপেন হলে আপনারা এখানে দেখতে পাবেন যে এর এখানে ইন্টারফেসটি এরকম শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, অর্থাৎ আপনি এখানে টুলের জন্য সার্চ করতে পারবেন। তারপর এখানে আপনারা এখানে সেটিং ঠিক করতে পারবেন, অ্যাডস ফ্রি করলে এখান থেকে অ্যাড চলে যাবে। তারপর অ্যাকশন বার, কালার, এগুলো বা হোমি ওয়ে এগুলো ঠিক করতে পারবেন। তো সবার প্রথমে এখানে ইনস্ট্যান্ট টুলস, এখানে প্লাস আইকনের মাধ্যমে আপনি এখান থেকে টুলগুলো অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ এখন আমরা দেখব যে এখানে আমরা কী কী সুবিধা পেয়ে যাই। তো আমরা যদি এখন প্রথমে দেখি সুবিধাগুলোর মধ্যে, আর এখানে দিয়ে দিয়েছে টর্চ, টর্চ দিয়ে কী হবে, টর্চ দিয়ে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন, অ্যালো করে দিবেন, তাহলে ক্লিক করবেন, এখানে আপনার টর্চ লাইটটি অন হয়ে যাবে, ক্লিক করবেন অফ হয়ে যাবে। তো হয়তো এটি অত বেশি কাজ হলো না, আর এটি হলো ব্ল্যাঙ্ক ক্যাম, এই যে এখন যদি আমরা যদি ক্লিক করি তাহলে এখানে একটি পিকচার নিয়ে নেওয়া হবে আর কি। তো আমরা এখন ব্যাক চলে যাব নোটস, নোটসের মাধ্যমে আপনারা এখান থেকে ডায়েরির মতো লিখতে পারবেন কিছু। আপনি এখান থেকে সোজা ক্লিক করবেন, ক্লিক করলে চালু হয়ে যাবে ব্যাক, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সট এখানে আপনি টাইটেল দিতে পারবেন, টাইটেলে তারপর আপনি এখানে টেক্সট লিখবেন, তারপর আপনি কী করবেন এখান থেকে সেভ করে দেবেন, এই যে এখানে এভাবে সেভ করে দেবেন, সেভ হয়ে গেল। তারপর আমরা যদি ব্যাক যাই এখানে আরও অনেক অপশন পেয়ে যাব, এগুলো তো এখনও সিম্পল মাত্র। এখানে ফাইল ট্রান্সফার, এখানে আপনারা ফাইল ট্রান্সফার পেয়ে যাবেন। এখান থেকে বলছে যে ইউনিট টু অ্যান্ড্রয়েড ফোনস, ওয়ান ফোন শুড টু ক্লিক অন সেন্ড ফাইলস অ্যান্ড আদার ফাইল শুড ক্লিক অন রিসিভ, অর্থাৎ আপনার 2টি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এখানে অনেক কাজ করতে পারেন। আপনার কাছে যদি 2টি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অ্যাপটির মাধ্যমে আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন, মিউজিক গ্রুপ,
তৈরি করতে পারবেন, একটিতে প্লে হবে, অনেকগুলোতে শুনে যাবে। সিসিটিভি তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি 50 মিটারের ভিতরে একটিকে আপনি ক্যামেরা বানিয়ে আপনি আরেকটিতে 50 মিটার দূরের থেকে দেখতে পারবেন। তারপর কন্ট্রোল ফোন তৈরি করতে পারবেন। তারপর এখানে পেয়ে যাবেন যে ওয়াকি টোকি, ওয়াকি টোকির মাধ্যমে আপনারা একটি নির্দিষ্ট দূরত্বের ভিতরে কিন্তু কথা বলতে পারবেন সহজে। আমরা যদি আরও দেখে এখানে কিন্তু অনেক সুবিধা পেয়ে যাবো। তো বন্ধুরা, তারপর আমরা এখানে ওয়াইফাই কলস পেয়ে যাব। ওয়াইফাই কলসের মাধ্যমে আপনি এখানে সহজে ওয়াইফাই দিয়ে কল দিতে পারবেন। তারপর আপনি আরও এখনও তো সিম্পল দেখলেন, তা এখনও তো আসল কাহিনী দেখার বাকি আছে। এখানে কম্পাস পেয়ে যাবেন আপনি। আপনি কম্পাসের মাধ্যমে এখান থেকে, আপনার যদি সেন্সর থাকে তাহলে সেন্সরের মাধ্যমে, সেন্সর না থাকলে জিপিএসের মাধ্যমে আপনি কম্পাস ব্যবহার করতে পারবেন। লেভেলার ব্যবহার করতে পারবেন। লেভেলারের মাধ্যমে এখান থেকে আপনি অর্থাৎ দূরত্ব মাঝখান উপর চিহ্নিত করতে পারবেন। এখন অর্থাৎ এখন এক্স ওয়াই হরিজন্টাল এবং ভার্টিক্যালি আপনি দেখতে পারবেন যে আপনার অনুভূমিক অনুপাত কত। এখানে আপনার অবশ্যই সেন্সর থাকতে হবে। তারপর স্পিডোমিটার, স্পিডোমিটারের মাধ্যমে এখানে আপনি লোকেশন চালু করলে এনাবেল করে দেবেন, তারপর এটি স্পিডোমিটার কাজ করবে। তো আমরা এখন এটি থেকে চলে আসলাম। তারপর এখানে অ্যাটিটিউড, অ্যাটিটিউডের মাধ্যমে আসলে এখানে মনে হয় চাপ টাপ এখানে মাপা হয় আর কি। ওয়েটিং ফর লোকেশন, যে আসলে আপনি কোন অ্যাটিটিউডে আছেন তা এখানে দেখানো হবে। তারপর স্ক্রিবলার, স্ক্রিবলারের মাধ্যমে আপনি এখানে পেইন্ট করতে পারবেন। সাইজ আমরা পাস করে দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেইন্ট। তো আমরা এখানে পেইন্টও করতে পারি যে কোনো কিছু। এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব, তো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তারপর এখানে নোটস, আমরা প্রথমে যে নোটসটি দেখলাম এটি হলো সেই নোটস। তো আমরা এখন ব্যাক চলে আসলাম। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন রিমাইন্ডার। তারপর পেন্ডুলাম বব, এখানে আপনারা পেন্ডুলাম ববও পেয়ে যাবেন, যেটিতে ক্লিক করলে যেটি চালু হয়ে যাবে। এই যে আমরা এখন পেন্ডুলামটি ব্যবহার করেছি, এর মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন বা যে কোনো ধরেন আপনি ওই যে মিস্ত্রিরা কী করে সলভ করে না, তার মাধ্যমে আপনার এরকম করতে পারবেন। এই যে এখন ধরেন যদি এখন সোজা রয়েছে, এখন বাম দিকে বেঁকা আমার স্মার্টফোন, এখন ডান দিকে বেঁকা, ঠিক এভাবে আপনারা পেন্ডুলাম বলের মাধ্যমে। তারপর ইন্টারনেট স্পিড আপনারা এখান মাপতে পারবেন। তারপর রানে টেস্ট করলে এখন আপনার এখানে MBPS অনুযায়ী, কানেক্টিং অনুযায়ী ইন্টারনেট স্পিড এটি মাপবে। তারপর এখানে মাই লোকেশন সিগন্যাল স্ট্রেন্থ, অর্থাৎ আপনার সিগন্যালের পাওয়ার ব্যবহার করতে পারবেন। ফেথ ট্র্যাকার প্রত্যেকটা দেখালে তো খুবই হয়ে যাবে। তারপর রুম টেম্পারেচার, আপনার এখানে যদি সেন্সর থাকে, এখন এখান থেকে আপনি রুম টেম্পারেচার আমাদের 19°C দেখিয়েছে। IR রিমোট, এটি নট সাপোর্টেড। বারকোড অর কিউআর কোড রিডার, অর্থাৎ এর মাধ্যমে কিউআর কোড রিড করতে পারবেন। তারপর রয়েছে কালার ডিটেক্টর, অর্থাৎ এখন কোন জায়গায় কী কালার রয়েছে তা সেখানে দেখা যাবে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে যে ফ্রিজ, এই কালারটি রয়েছে। তো আমি যদি এখন ব্যাক চলে আসি সেই কালার দেখাবে। তারপর এখানে রয়েছে মোশন ক্যাম, মোশন ক্যামের মাধ্যমে অর্থাৎ এর সামনে দিয়ে যদি কিছু চলে যায় তাহলে সেখানে একটি বিপ বিপ আওয়াজ হবে। আশা করি মোশন ক্যামের ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যদি করস দিয়ে কেটে দিই, তারপর এখানে দেখতে পাবেন যে নাইট ভিশন, নাইট ভিশনের মাধ্যমে সব কিছু অনেক ক্লিয়ার দেখা যাবে। তারপর এখানে রয়েছে মিরর, মিররের মাধ্যমে এটি হবে আর কি আয়না হিসাবে স্ক্রিনটি ব্যবহার করা হবে। তো আমরা এখন যদি ব্ল্যাঙ্ক ক্যামে চলে যাই তাহলে এখন ব্ল্যাঙ্ক ক্যামে দেখতে পাবো আমরা। এক ক্লিক করলে এখানে ফিক্সার ক্লিক হবে। তো আমরা ব্যাক চলে আসলাম। এখন হার্ট রেট মাপতে পারবো। হার্ট রেট মাপার জন্য এখানে টেস্ট করতে হবে আপনার BPM। তো এখানে টেস্ট অপশনে ক্লিক করলে আপনার এখানে কী করতে হবে, আপনার মোবাইলের ক্যামেরার স্ক্রিনে আলো জ্বলে উঠবে। তো সেখানে আপনি আপনার আঙ্গুলটি রেখে দেবেন, রেখে দিলে তাহলে এখানে BPM মাপা শুরু হয়ে যাবে। তারপর আমরা দেখি এখন তারা কী ফলাফল দেখা, তারা তাদের অর্থাৎ এখানে মোবাইলের ক্যামেরাটি একটি সেন্সর হিসাবে কাজ করবে। তারপর এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে 107 BPM, অর্থাৎ বিট পার মিনিট, 97 বিট পার মিনিট দেখাচ্ছে। এটি কতটুকু অ্যাকুরেট তা আমি শিউন না। আবার এখানে স্টেপস কাউন্ট, অর্থাৎ আপনি কতটুকু হাঁটলেন, স্টার্ট করলেন, তারপর এখন খালি হাঁটতে থাকলেন তা এটি বুঝতে পারে। তারপর আমরা এখন এটিকে স্টপ করে দিলাম। তারপর এখানে রয়েছে BMI, আপনি এটি দিয়ে BMI মাপতে পারবেন, অর্থাৎ উচ্চতা আর দেহের ওজনের অনুপাত। তো এখানে কত ফুট, তারপর আপনার ওজন কতটুকু দিলে BMI হয়ে যাবে। তারপর ভাইব্রোমিটার, এর মাধ্যমে আপনি
ভাইব্রেশন এবং স্মল কিছু সামনে দিয়ে গেলে আপনি টের পাবেন। অর্থাৎ আমি যদি এখন জোরে আওয়াজ করি, এটি হয়তো বা ডিটেক্ট করতে পারে সাউন্ড ইন্টেন্সিটি, অর্থাৎ কত ডিবিতে সাউন্ড হচ্ছে। এটি সাউন্ড লেভেল মাপবে, অর্থাৎ চারিদিক থেকে কতটুকু সাউন্ড আসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইন্টেন্সিটি 4 ডিবিতে। যদি আমি একটু জোরে চিল্লাই হ্যালো, না এটি বাড়লো না। তো এখানে ব্রাইটনেস রয়েছে, RPM সেন্সর 1 ইঞ্চি অর 3 সেন্টিমিটার, অর্থাৎ রোটেট পারমেন্ট, অর্থাৎ কোনো কিছু ফ্যান ট্যান কত জোরে ঘুরে। তারপর জি মিটার, অর্থাৎ পৃথিবীর একটি হয়তো আনুভাবিক সাপ টাপ হতে পারে, যেটি এখান থেকে এখন এটি ডান দিকে দেখাচ্ছে। তারপর EMF, তারপর এখন রয়েছে এখানে রুলার, আপনি এটিকে রুলার হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন মেটাল ডিটেক্টর, যার মাধ্যমে আপনারা মেটাল ডিটেক্ট করতে পারবেন। অর্থাৎ এখন যদি আমি কোনো লোহা যুক্ত বস্তুর কাছে নিয়ে যাই, তাহলে সত্যিই পরীক্ষা করে দেখবো যে এটি আসলে কাজ করে কি না। এখন এটি আসলে আমি কোনো লোহার জিনিসের কাছে নিয়ে নিই, তারপর এরকম দেখা যাচ্ছে। এখন আমি দেখবো যে সেন্সিটিভিটি যদি বাড়িয়ে দেয়, আবার ব্যাক গেলাম, মেটাল ডিটেক্টর দিলাম, এটি সিগন্যালের উপর। এখন আমি বড়ো একটি লোহার দরজার কাছে এটিকে নিয়ে গিয়েছি এবং ক্যামেরাটি ধারে রেখেছি। দেখতে পাচ্ছেন যে এটি সত্যি মেটাল ডিটেক্ট করতে পারে। তবে এখানে আমরা পেয়ে যাবেন স্ক্রিন রেকর্ডার, যেটি খুবই অ্যাপের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন রেকর্ড উইথ অডিও ক্লিক করবেন, রেকর্ডে ক্লিক করবেন, স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। স্টপ মোশন অ্যানিমেশন, যার মাধ্যমে হয়তো মোশন অ্যানিমেশন তৈরি করা হতে পারে। এখানে কপি পেস্ট করার বিভিন্ন সিস্টেম রয়েছে। তারপর এখানে প্রিন্ট করার অপশনও পেয়ে যাবেন, প্রিন্টের মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন। আমি XZ হয়ে গেলাম। তো তারপরে এখন আমরা এখানে নিচে পেয়ে যাব রেকর্ডার, রেকর্ডার দিয়ে আপনারা এখান থেকে রেকর্ড করতে পারবেন। তারপর এখানে পেয়ে যাবেন মাইক, এই মাইকটি এখানে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা হবে। ইউজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এখানে এটি মাইক্রোফোনের মতো আওয়াজ করতে থাকবে, অর্থাৎ আপনি এটিকে স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে থাকবে সাউন্ড জেনারেটর, এটি সাউন্ডকে জেনারেট করবে, অর্থাৎ এখানে ভলিউম হয়তো হাই বা কম করবে। তারপর টেক্সট টু স্পিচ, যার মাধ্যমে আপনি এখানে মুখে যা বলবেন, রাইট টেক্সট হিয়ার, তারপর যা টেক্সট লিখবেন হয়তো মুখে বললে তা হয়ে যাবে। আর তারপর স্পিচ টু টেক্সট, দুঃখিত আমরা ভুল বলেছি, টেক্সট টু স্পিচ মানে হলো টেক্সট থেকে স্পিচ, আপনি যা লিখবেন তা একটি রোবোটিক মৌখিক কণ্ঠে হয়ে যাবে। স্পিচ টু টেক্সট মানে আপনি মুখে যা বলবেন তা টেক্সট হয়ে যাবে। এক্সট্রা টুল রয়েছে, EMI বিলিং সিস্টেম, ডিসকাউন্টার, কনভার্টার, স্টপ ওয়াচ, টাইমার, নাম্বার কাউন্টার, র্যান্ডম ডিজিট জেনারেট, কিউআর বারকোড, মোর্স কোড, আরডুইনো কন্ট্রোলার, বল্ট ডিভাইস ইনপো। এখানে স্টপ ওয়াচও পেয়ে যাবেন, স্টপ ওয়াচের মাধ্যমে আপনি এখান থেকে স্টার্ট করবেন, ব্যাস স্টপ ওয়াচ কাজ করা শুরু করবে। স্টপ করে দিলাম, ব্যাস। আবার এখানে টাইমার রয়েছে, টাইমারের মাধ্যমে আপনার এখান থেকে টাইম ফিক্স করতে পারবেন। এখানে টাইমার দিয়ে দেবেন, মনে করেন 1 আওয়ার 1, এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম টাইমার। তাহলে এখন দেখবেন সব চলা শুরু করবে আর কি। তো কাউন্ট ডাউন করলে এখন কী হবে দেখেন, 13 ঘন্টা 35 মিনিট 31 সেকেন্ড, এটি কাউন্ট ডাউন শুরু হয়েছে, রিসেট করলাম, কেটে গেল। কনভার্টার মাধ্যমে কিলোমিটার টু, এখানে রয়েছে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা যদি এখন মাইলস পার আওয়ার করে ইন্টার ভ্যালু দিলাম 20 কিলোমিটার পার আওয়ার, এখানে আছে 12.42 মাইল পার আওয়ার, এরকম ইনফো। অর্থাৎ আপনি এখানে অনেক কাজ পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আপনি এখানে বুঝতে পারছেন যে একটি অ্যাপ দিয়ে অনেক কাজ আসলে সত্যি করা সম্ভব। তো আপনাদের আমি আজকে দেখিয়ে দিলাম যে কিভাবে একটি অ্যাপ দিয়ে 70টি অ্যাপের কাজ চালাবেন, অর্থাৎ এত প্রকার কাজ করতে পারবেন। ওয়াকি টোকি, মোশন ক্যামেরা, ক্যামেরা সেন্সর, তারপর রেডিও, নোটপ্যাড, টর্চ লাইট, তারপর আরও বিভিন্ন আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন, অর্থাৎ আমি হার্ট রেট, বিট রেট, তারপর ওটাকে কী বলে জানি, আপনি BMI ও মাপতে পারেন, অর্থাৎ এই অ্যাপটি এত সুবিধা দিবে যে। আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেল নতুন এসে থাকলে প্রযুক্তি বিষয়ক সকল ধরনের ভিডিও পেতে আমাদের ICT বাংলা টিপস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন। অ্যাট লাস্ট, সি নিউ সামথিং, নো নিউ সামথিং, লার্ন নিউ সামথিং, ডিকশনারি অফ টেকনোলজি, ICT বাংলা টিপস। আর সর্বশেষ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।